আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা, আমাদের এই সমাবেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই এই দেশবাসীকে যারা 7 তারিখের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আমরা সরকারকে বলবো, 7 তারিখে কোনো নির্বাচন হয় নাই, এখানে একটা দামি দামি খেলা হয়েছে, প্রার্থী হয়েছে দামি, ভোটার ছিল দামি, লাইন ছিল দামি, যারা বিদেশি পদক্ষেপ ছিল তারাও ছিল দামি মার্কা পদক্ষেপ, এই নির্বাচন কিনা পরে প্রত্যাখ্যান করেছে। আমরা এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই প্রশাসনের নির্বাচনে সংসদ গঠিত হয়েছে, মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে, তা বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন দিতে হবে। সরকারকে বলবো, আপনার বিরোধী দলকে দমন করতে চান, বিরোধী দল তালা মারেন, আগে দলের লোকজনের মুখে তালা মারেন, বিরোধী দলকে দমন করবেন না, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখেন, বিরোধী দলকে দমন প্রতিরোধ করা দরকার নাই, দমন করা দরকার নাই। আজকে দ্রব্যমূল্যের যে অবস্থা, দেশের মানুষের না বিশ্বাস হয়েছে, দ্রব্য